নারায়ণগঞ্জ বিএনপি বড় সংগঠন এটা আমি মনে করি না কখনো। বিএনপি কোনো সংগঠনই না, যদি সংগঠন হতো, যদি নিয়মতান্ত্রিক মানে চলতো, তাহলে তারা হরতাল করতে পারতো সুন্দরভাবে। কোনো বিএনপি নেতা কর্মীদেরকে দেখি নাই, তারা হরতাল দিয়ে তারা ঘরে বসে থাকে, তারা পালায়ে যায়, তারা কোনো মাঠে নাই। 28 তারিখে তো 29 তারিখ হয়েছে, কিন্তু বিএনপি পালিয়ে গেছে, আওয়ামী লীগ পালায় নেই। যেখানে বিএনপি পাবো সেখানেই আমরা তাদের প্রতিহত করব। সকাল থেকে আমরা এখানে পাই 2 নম্বর গেটে অবস্থান করতেছি, যে আমাদের নির্দেশ, আওয়ামী লীগের নির্দেশে সারা বাংলাদেশে আজকে শান্তি সমাবেশ হবে হরতালের প্রতিবাদে। সেই উপলক্ষে আমরা সকাল থেকে এখানে অবস্থান করতেছি এই 2 নম্বর গেট এলাকায়। এখানে সারা থেকে 2 নম্বর গেট পর্যন্ত দেখি নাই, কোনো বিএনপি নেতা কর্মীদেরকে দেখি নাই, তারা হরতাল দিয়ে তারা ঘরে বসে থাকে, তারা পালায়ে যায়, তারা কোনো মাঠে নাই, ময়দানে নাই, তারা আসুক তারা মোকাবেলা করতে নেই। তারা বলেছিল 28 তারিখে কোনো আওয়ামী লীগ থাকবে না, 28 তারিখে তাদের দখলে তারা দেশ চালাবে। এখন কোথায় গেল 28 তারিখের পরে? বিএনপির নেতারা বলছে 28 তারিখের পরে 29 তারিখ আসবে, ঠিক তাই হয়েছে, 28 তারিখের পর 29 তারিখ হয়েছে, কিন্তু বিএনপি পালিয়ে গেছে, আওয়ামী লীগ পালায় নেই। এখন আজকে হরতাল দিয়েছে এখানে সারা বাংলাদেশে, হরতাল এই নৈরাজ্যের সৃষ্টিকারীদের প্রতিবাদে যে সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতা কর্মী অবস্থান নিচ্ছে, এই এই বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে, আগুন আগুন সন্ত্রাসের প্রতিবাদে আজকে আমরা সারা দিন অবস্থান করব। যেখানে বিএনপি পাবো সেখানেই আমরা তাদের প্রতিহত করব। প্রতিহত করে যাতে নাকি তারা কোনো মানুষের, সাধারণ মানুষের জানমালের ক্ষতি করতে না পারে, আমরা সেই জানমালের ক্ষতির রক্ষার্থে, এবং পুলিশ বাহিনী আমাদের সাথে আছে, পুলিশ বাহিনী জনগণের সাথে আছে, পুলিশ বাহিনী দেশের পুলিশ, এই দেশের পুলিশ, এই দেশের জানমাল রক্ষা করার দায়িত্ব পুলিশের এবং আমাদের সকলের। তাই আমাদের নেত্রী প্রিয়নেত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে বলেছেন সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতা কর্মীরা যেন অবস্থান করে, এবং এই যে বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে যেন প্রতিবাদ করে, সেই জন্য আমরা এখানে অবস্থান নিচ্ছি সারাদিন। আজকে আমরা এখানে কিন্তু বিএনপির নৈতিক চরিত্র, তারা বিএনপির ফটো শাসন, বিএনপি কোনো রাজনৈতিক দল নয়, বিএনপি একটি সন্ত্রাসী দল, বিএনপি একটি খুনি দল, বিএনপি একটি আগুন সন্ত্রাসী দল, তারা বিএনপি কোনো গণতান্ত্রিক দল না। বিএনপি কোনো, যদি গণতান্ত্রিক দল হতো তাহলে নিয়ম শৃঙ্খলা মেনে তাহলে দেশ পরিচালনা করতো, আজকে দেশ সুন্দরভাবে পরিচালনা হচ্ছে, দেশ বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে দেশ সুন্দরভাবে চলছে, আজকে দেশ উন্নয়ন হচ্ছে। এই যে দেশের উন্নয়নকে অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য আওয়ামী লীগ যা যা করণীয় করতেছে, কিন্তু বিএনপি সেটা বাধাগ্রস্ত করার জন্য, যাতে উন্নয়ন না হয় দেশে, সেই জন্য বিএনপি বাধাগ্রস্ত করছে, সারা বাংলাদেশে আগুন সন্ত্রাস করছে। নারায়ণগঞ্জ বিএনপি বড় সংগঠন এটা আমি মনে করি না কখনো। বিএনপি কোনো সংগঠনই না, বিএনপি কোনো সংগঠন, যদি সংগঠন হতো, যদি নিয়মতান্ত্রিক মানে চলতো, তাহলে তারা হরতাল করতে পারতো সুন্দরভাবে, তাদের গণতান্ত্রিক অধিকার তাদের করতে পারতো, তারা গণতান্ত্রিক অধিকার তারা হারায় ফেলছে।